আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্যে একটা ব্লগ নিলাম রোজার জন্য রোজায় কি কি করলাম নববর্ষে কি করলাম লকডাউনে অবশ্যই কি করলাম তো আসো দেখি তো আমি তোমাদের জন্য একটু এর রেসিপি দেখাচ্ছি শরবত বানালাম দুই পদের তো বেলে শরবতটা বানানো হয়নি পরে মালটা দিয়ে বানাচ্ছি মালটাটা হাত দিয়ে চিপে নিয়েছি কারণ এর যে চিপারিটা ছিল সেটাকে খুঁজে পাচ্ছি না সেই জন্যে হাত দিয়েই করে নিচ্ছি তো হাতটা এর জন্য খুব ব্যথা হয়ে গিয়েছে চামিশ আর হাত দিয়ে করা হয়েছে এর জন্যে অল্প পরিমাণে করেছি শরবত আর যেটা তরমুজের করেছি সেটা অবশ্যই ব্লেন্ডারে করে নিয়েছি এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আমার এই মালটা শরবত হয়েছে অল্প পরিমাণে করেছি আর তরমুজের শরবতটা একটু পরিমাণ বেশি হয়েছে তো এইভাবে আমাদের শরবত করে নিয়েছি আর বেলে শরবতটা করা হয়নি এটা দ্বিতীয় রোজার জন্য আবার উঠিয়ে রেখে দিয়েছিলাম তো এই দুইটা শরবত আমাদের জন্য প্রথম রোজার যথেষ্ট তো আমরা রোজা এই শরবতগুলি রেখে দিয়ে তারপরে ভাজাভুজিগুলো করে নিয়েছি যে আলু ভাজা তারপর আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলি করে নিয়েছি আর এই যে আমার তরমুজের জুস হয়ে গেছে কারণ এটা তো সময় লাগে না কারণ এটা ব্লেন্ড দিলেই এটা ব্লেন্ডারে হয়ে যায় তো আমার সেরকমভাবেই আমার হয়ে গিয়েছে এটা আর এই যে আমি দুইটা গ্লাস করে এরকম করে দুইটা দুইটা করে দেখিয়েছি দেখে একটা ছবি উঠিয়ে রাখলাম আর এর জন্যেই দুইটা করে দেখিয়ে দিলাম যে আমার কমপ্লিট হয়েছে শরবত তো এরপরে আমি আমার আর ছোলা তারপরে হা হালিম বানিয়েছি ছোলা রান্না করেছি তারপরে আর ডিমের চপ বানিয়েছি এই টুকিটাকি জিনিসগুলা বানানো হয়েছে এই কারণে কারণ রোজার মধ্যে এগুলি খাওয়া খাওয়া হয় না খুব একটা তারপরেও যে খাওয়া হয় না তা না খাওয়া হয় আর শশা কেটেছি কাঁচা ছোলা রেখেছি তারপরে জিলাপি নিয়েছি জিলাপিটা অবশ্য কেনা কারণ এটা রস থেকে নিয়ে এসছিলো আগে দিনে আর খেজুর এগুলো সব আনা হয়ে গেছিলো এই জন্যে আমাদের প্রথম রোজায় তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমাদের প্রথম রোজার ইফতার একটু পরিমাণ বেশি মনে হচ্ছে কারণ একটু বেশি খাচ্ছি আর সামনে বছরে খেতে পারবো কি না কোনো নিশ্চয়তা নাই কারণ আমাদের পিছিয়ে মৃত্যু দৌড়াচ্ছে লকডাউন হয়ে আছে এমনি তারপরে গত বছরে আমাদের এই অবস্থা এবারেও আমাদের সেই অবস্থা তো এই জন্যে বলতেছি যে যত পারো আল্লাহর রহমতে খেয়ে নাও যেন মৃত্যু হলে কষ্ট না হয় আর এই যে এটা হলো পাতার পাকোড়া তারপরে আলুর চপ বেগুনি এই শরবত সব হয়ে গিয়েছে আমাদের আর এইটা হলো কুচি করে রেখেছি এটা মুড়ি ভর্তা খাবার জন্য বাসন এসে বাসন রেখেছি সাথে আর এই টুকিটাকি সব গুছিয়ে রাখতেছে আর সমাপরে এই পেঁয়াজ কুচি এগুলি মুড়ি মাখিয়ে খাবো বলে রেখেছি আর এই ছোলা এই যে হালিম আর এই কি হলো আমাদের প্রথম রোজার ইফতার আর এটা হলো আমাদের আলু ডিমের চপ এটা হলো ডিমটাকে সিদ্ধ করে স্লাইস করে নিয়ে তারপরে বেশমে ভেজে নিয়ে আমাদের এটা চপ হয়েছে তো এইভাবেই আমরা আমাদের সুন্দর রোজাটাকে শেষ করলাম প্রথম রোজা কষ্ট হয়নি খুব ভালোই লেগেছে আরামে ছিলাম তারপরে এভাবেই আমাদের রোজা আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করলাম তো এরপরে আমাদের প্রিপারেশান আমরা নিয়েছি যে আমরা এরপরে পয়লা পশা পালন করব সেই কারণে তো আমাদের রোজা মোটামুটি কমপ্লিট করে তারপরে আমরা বৈশাখীর জন্য প্রস্তুত হয়েছি তবে সাজগ্রস্ত করি না বাইরে চাই নাই তবে বলে কি কিছু খাওয়া হবে না তাই একটু ইলিশ একটু মুরগি একটু ভত্তা এই আর কি করে আমরা আমাদের মতন করে নিজেরা বাসায় সেলিব্রেট করলাম তো এই যে আমরা প্লেটে কিছু নিয়েছি এটা শাশুড়ির প্লেট যেহেতু উনি এখন সুস্থ আছেন আমাদের সাথে ইফতার করবেন আর আমাদের এই যে প্লেট টুকিটাকে আমরা সাজিয়ে নিয়েছি আর এরপরে ইয়ে আজান দিবে সেই জন্য আমরা পানি শরবত সব নিয়ে আমরা প্রস্তুত হয়েছি তবে আমরা এখনও টেবিলে বসি নেই আর এই যে আমাদের বৈশাখীর জিনিস আমরা এটাকে ভিডিও করি নাই তবে আমরা একটা ছবি তুলে খালি রেখে দিয়েছি তো বলছে যে আর ভিডিও করবো না তাই মুরগির মাংস আর একটু চিংড়ি মাছ দিয়ে ভিন্ডি একটু ভর্তা একটু পেঁয়াজ একটু আলু তবে পান্তা ভাত খাই নাই নর্মালি ভাত খেয়েছি আল্লাহ হাফেজ আর বিশেষ কিছু না